থ্যাংক ইউ স্যার ইউজলি মানে টপ প্লেয়ার যারা তারাই হচ্ছে গিয়ে ওই লিস্টে থাকে আসেন আসেন লাস্টের দিকে মানে ধরেন চারশোর পর থেকে যে কোম্পানিগুলো ওগুলো হচ্ছে একটু আদল বদল হয় কিন্তু চারশোর যে যেসব কোম্পানিগুলো ইউজুয়ালি তারা হচ্ছে লিস্টেই থাকে হয়তো র্যাঙ্ক পরিবর্তন হচ্ছে ঠিক আছে কয়েকটা টপ পারফর্মিং কোম্পানির নাম বলতে পারে টেকনোলজি বাইরে বলেন তো টেকনোলজি তো পরিচিত সবাই চেনে অ্যারামকো পাবলিকলি লিস্টেড হয়েছে হ্যাঁ বাট ফরচুন ফাইভ হান্ড্রেড আছে কিনা যায় না আরামকো ভালো কোম্পানি বেশ বড়ো কোম্পানি হ্যাঁ এল রাইট ওকে ম্যাকডোনাল্ডস কর্পোরেশান ইয়েস দে্ট ইয়েস তারপরে হচ্ছে কি আমাদের বাংলাদেশে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে এরকম কিছু এফএমসি প্রোডাক্টের নাম বলে না কোম্পানির নাম বলে না হ্যাঁ না র্যাকুইটের তো হচ্ছে কি নাও না বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে ইউনিভার হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে প্রক্রয় গ্যাম্বল আচ্ছা পেপসিকো রাইট ইয়েস এগুলো হচ্ছে গিয়ে ফরচুন ফাইভ হান্ড্রেড আইডিয়া এগুলো হচ্ছে গিয়ে বিগেস্ট পৃথিবীর সবচেয়ে বিগেস্ট রেভিনিউ জেনারেটিং কোম্পানিস ঠিক আছে আচ্ছা আপনাদেরকে যে বিভিন্ন সময় আমরা হচ্ছে বিভিন্ন আমি বিভিন্ন কেস টেস দিচ্ছি মাঝে মধ্যে মুভির সাজেশনে দিব এটার মেইন বিষয়টা হচ্ছে যে আপনি বিজনেস কেন পড়তেছেন এই পার্সপেকটিভটা আপনার মাথায় আসতে হবে যতক্ষণ না রাইট পার্সপেক্টিভ আসতেছে আপনার মনোযোগ আসবে না আর যতক্ষণ না মনোযোগ আসতে আসবে আপনি ইন্টারেস্ট পাবে না বুঝছেন আমি জানি আপনারা জেনুইনলি বহু মানুষ আছে জেনুইনলি ইন্টারেস্টেড অনেকে অন্ট্রপ্রনোর হতে চান হ্যাঁ আমি প্রথম ক্লাসে জিজ্ঞেস করছিলাম দেখি ম্যাক্সিমামই হচ্ছে কি বিজনেস করতে চাই দ্যাটস ভেরি গুড বাট আমি সাজেস্ট করবো যে আপনারা যদি অ্যাকচুয়ালি বিজনেসে নামতে চান হ্যাঁ টেক দ্য অপরচুনিটি এডুকেশন নেন ভালো যোগে চাকরি করেন টাকা পয়সা করে নামেন তাহলে ইউল হ্যাভ বি ইন এ বেটার প্লেস টু স্টার্ট এ বিজনেস তখন আপনার টাকা পয়সা থাকবে কানেকশানসে থাকবে আচ্ছা প্রথম টপিক ইম্পোর্টিং অ্যান্ড এক্সপোর্টিং এটা তো আমরা জানি বিষয়টি কি রাইট আচ্ছা এটা যে স্যার একানমিক ডেফিনেশন হ্যাঁ বাইং প্রোডাক্টস ফ্রম অ্যানাদার কান্ট্রি হচ্ছে কি ইম্পোর্টিং এক্সপোর্টিং হচ্ছে কি আমাদের নিজের দেশ থেকে বাইরের দেশে প্রোডাক্ট সেল করা বাংলাদেশ সবচেয়ে বেশি এক্সপোর্ট কী করে বলুন তো গার্মেন্টস এর পাশাপাশি আর কি করে ওষুধ রাইট ভেরি গুড আর আপনার গার্মেন্টসের থেকেও কিন্তু একটা বড় জিনিস আছে যেটা আপনার মিস করে গেছেন হ্যাঁ না না গ্যাস আপনাদের জাতীয় সম্ভব সবার পেটেই আছে সমস্যা নেই হ্যাঁ না না এগুলো হচ্ছে গার্মেন্টসে কম স্যার গার্মেন্টসের থেকে ইয়েস হ্যাঁ এবং শুধু লেবারই না আমার কাছে মনে হয় মেধাও ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষগুলো হচ্ছে গিয়ে বাইরে দেশে এম আইটি অক্সফোর্ড হারভার্ডে পড়াশোনা করতে চায় ফর এক্সাম্পল ফর রেফারেন্স আমরা যে স্লাইডগুলো পড়তেছি এটা কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির বুঝছেন হার্ভার্ড ইউনিভার্সিটি চেনেন কোথায় এক শিওর তো বস্টনে ভেরি গুড একজন বলছিলেন ইউকে এর আগে হ্যাঁ আচ্ছা হার্ভার্ড কি একটু চিনবেন আপনার বেস্ট টপ বিজনেস স্কুলগুলো একটু ব্যাপারে আমরা লেখাপড়া করব এবং আমরা তাদের স্ট্যান্ডার্ডটা কি আর আমাদের স্ট্যান্ডার্ড কি। হ্যাঁ কেন আমাদের স্ট্যান্ডার্ডের গ্যাপ আমরা কিভাবে এটা মিটিগেট করতে পারি চেষ্টা করব ঠিক আছে আচ্ছা নেক্সট ট্রেডিং উইথ আদার নেশানস হ্যাঁ আচ্ছা বাইরের দেশে কিন্তু সবাই যে কেউ চাইলে কিন্তু সবার সাথে ট্রেড করতে পারে না হ্যাঁ পারে না কারণ কি বিকজ অফ ট্রিটিস প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের কিছু ব্যবসায়িক চুক্তি থাকে ডিপ্লোমেটিক রিলেশনশিপ থাকে হ্যাঁ যাদের সাথে ডিপ্লোমেন্টিক রিলেশনশিপ ভালো তাদের সাথে ব্যবসা ন্যাচারালি ভালো হয় যাদের সাথে ডিপ্লোমেটিক রিলেশনশিপ খারাপ তাদের সাথে ন্যাচারালি ভালো হয় না ব্যবসা হ্যাঁ একটা দেশের নাম বলুন তো যেই দেশের সাথে পৃথিবীর অধিকাংশ দেশের ট্রেড চুক্তি আছে হ্যাঁ চায়না রাইট এবং এটার কারণ আছে বিকজ চায়না ইজ এ কান্ট্রি দ্যাট মেক্স এভরিথিং ওরা ম্যানুফ্যাকচারিং মেশিনস থেকে শুরু করে ওষুধ জামাকাপড় সব বানায় সস্তা ইজ নট দ্য রাইট ওয়ার্ড দ্য রাইট ওয়ার্ড ইজ দেই প্রডিউস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ফর দ্য রাইট প্রাইস এন দ্য রাইট টাইম হ্যাঁ আপনি আপনি একটা গাড়ি ওদের কাছ থেকে চাইলে দুই লাখ টাকাও বানিয়ে নিতে পারবেন আবার সেইম কোম্পানির থেকে আপনি দুই কোটি টাকা তো গাড়ি বানাতে পারবেন ডিপেন্ডিং অন হাউ মাচ ইউর উইলিং টু প্রে অ্যান্ড ওয়াটস ইউর রিকোয়ারমেন্ট ইজ হ্যাঁ এটা তো ওরা খুব হেভিলি স্পেশালাইজড ঠিক আছে বাংলাদেশের বেশ কিছু ইন্টারন্যাশনাল চুক্তি আছে ডিএ চুক্তির কথা জানেন আটটা দেশ এগুলো একটু জানেন বুঝছেন তো ডিএ চুক্তি তো বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিজের সাথে আছে যাদের সাথে বাংলাদেশ ফ্রি ট্রেড করতে পারে ফ্রি ট্রেড মানে কি যে কোনো প্রোডাক্ট ওই দেশগুলোতে বিক্রি করতে পারবে আবার ওই দেশের প্রোডাক্ট আমাদের দেশে বিক্রি করতে পারবে একটা পার্টিকুলার প্রোডাক্ট ব্যতীত করে কি বলেন তো যে জিনিসটা বাংলাদেশে আসবে না কোনো দিনও অ্যালকোহল ড্রাগস তো এমনিতেই গ্লোবালি ব্যান্ড হ্যাঁ আর শুনে ড্রাগস বলতে কিন্তু মানে ড্রাগস হচ্ছে কি ড্রাগসের মধ্যে কিন্তু ক্রাইটেরিয়া আছে হ্যাঁ ড্রাগস ইন জেনারেল ইজ লিগাল ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট রাইট ওয়াই মেডিসিন রাইট অ্যাবিউজ অফ ড্রাগস ইজ ইলিগাল গ্লোবালি হ্যাঁ অ্যান্ড কিছু ড্রাগস আছে দ্যাট আর দ্যাট আর ডিজাইন্ড টু মেক ইউ হাই আর দ্যাট আর দ্যাট ইজ ডিজাইন টু মেক আ প্রবলেম ইন ইউর বডি হ্যাঁ এগুলো গ্লোবালি ইভ্যান্ট এটা আমরা মোটামুটি সবাই জানি বাট বাংলাদেশের কিন্তু একটা বড় মানে পাইনেরিং ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে মেডিসিন হ্যাঁ এবং বাংলাদেশ অনেক এফিসিয়েন্টলি মেডিসিন প্রডিউস করতে পারে সো ইফ দ্যার ইজ আ চ্যান্স যে আমাদের আপনি আমরা জানেন কি জানি না যে এই টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে জানেন হ্যাঁ ওয়ান নাইনটি ফোর বিলিয়ন না 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 নাইনটি এইট বিলিয়ন নাইনটি সরি নাইনটি নাইন বিলিয়ন টাকা হচ্ছে কি পাচার হয়েছে টাকা না ইউএসডি সো নাইনটি এটার যদি মানে থার্টি পারসেন্ট আমরা ব্যাক নিয়ে আসতে পারি দ্য ইজ এ চান্স যে বেশ কিছু ইন্ডাস্ট্রি বুম করবে হ্যাঁ ওয়ান অফ দ্যাম ইজ ফার্মাসিউটিক্যালস এটার মেইন কারণ হচ্ছে যে কিছু কিছু ন্যাচারাল রিসোর্সেস হচ্ছে কি ফার্মাসিউটিকালসের জন্য যা যা প্রয়োজন এর মধ্যে কিছু ন্যাচারাল জিনিসপাতি বাংলাদেশে পাওয়া যায় প্লাস বাংলাদেশের মতো এত চিপে প্রডিউস করার মতো কান্ট্রি খুব কমই আসে যেমন চায়নার মেডিসিন হচ্ছে কি পৃথিবীতে কেউ ট্রাস্ট করে না কারণ হচ্ছে কি ওদের কোয়ালিটি ইস্যুস আছে বাট বাংলাদেশের একটা কিন্তু ট্রান্সপোর্ট বাংলাদেশ কিন্তু আমেরিকা পর্যন্ত ওষুধ পাঠিয়েছে ঠিক আছে সো এটা একটা বড় ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এর পাশাপাশি আরেকটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আইটি কারণ আমাদের কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের মানুষ বাংলাদেশ থেকে বাইরে দেশের বাংলাদেশে বসে বাংলা বাইরে দেশের টেক্স সাপোর্ট দেয় এটা জানেন তো হ্যাঁ যেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং বাট ফ্রিল্যান্সিং ইন টার্মস অফ দেয়ার কোম্পানি এর আগে আমি একটু ডিসক্রাইব করছি ফ্রিল্যান্সিং আমরা বলতে বলতে যেটা বুঝি অ্যাকচুয়ালি ওটার উল্টা ফ্রিল্যান্সিং একটা সামারি দিয়ে দিই যারা হচ্ছে এর আগে ক্লাস করে নাই সেটা হচ্ছে মানে আউটসোর্সিং সরি ওটাকে ফ্রিল্যান্সিং বলে বাট আউটসোর্সিং বলা হয় অ্যানাদার বিজনেস টার্ন হ্যাঁ ধরেন আপনার কোম্পানিতে আপনি একটা ল ফার্ম ঠিক আছে আপনার হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার কোম্পানিতে লয়ার্স আছে অ্যাকাউন্টেন্টস আছে এভরিথিং আছে কিন্তু এর পাশাপাশি আপনার কিছু লিগাল সফটওয়্যারসও লাগে হ্যাঁ এখন আপনার স্পেশালাইজেশন কি আইনি জটিলতাকে দূর করা রাইট কিন্তু সফটওয়্যার বানানোর কিন্তু আপনার স্পেশালাইজেশন না তো এই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি ওয়েতে যেতে পারেন একটা হচ্ছে আপনি সফটওয়্যার কিনতে পারেন ঠিক আছে অথবা সফটওয়্যার বানাতে পারেন থার্ড হচ্ছে কাউকে দিয়ে বানায় নিতে পারেন সো প্রথম দুটো অপশনই কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ সফটওয়্যার গ্লোবালি খুব এক্সপেন্সিভ জিনিস আবার সফটওয়্যার যদি বানাতে চাই আমি যে টিমকে হায়ার করবো ওটা একটা বিশাল বড়ো মানে ট্রাভেল প্রসেস স্যার প্রশ্ন স্যার ট্রাভেল প্রসেস কারণ কি যে আমি যে ধরেন আমি একটা টিম হায়ার করব তাদের কি যোগ্যতা থাকতে হবে ওটার জন্য আমার একটা পড়ালেখা করতে হবে ওটার জন্য আমার একটা হেডেক আছে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু আছে ইকুইপমেন্ট আছে অফিস স্পেস আছে হ্যাঁ তাকে আমি কী অ্যাসপেক্ট আমি ধরেন হচ্ছে কি আমি এমন একটা মানুষ আমি টেকনোলজি সম্বন্ধে কিছু জানি না হ্যাঁ অথচ আমার যে সফটওয়্যার যেটা লাগবে সেটা হচ্ছে পিএইচপি বা লারাভেলে কোড করতে হবে হ্যাঁ রুবির ইন্টারফেস থাকবে এন্ড থাকবে হচ্ছে ধরেন হলো ইয়া দিয়ে করা ধরেন দিয়ে কোড করা কথার কথা হ্যাঁ বা সিএসএসসি প্লাস প্লাস্ট্রে কোড করা এগুলোর সম্বন্ধে আমি কিছুই জানি না আমি কীভাবে হায়ার করবো একটা এক্সপার্টকে ওয়ে আছে ওয়ে জানায় সেটা না কিন্তু সেটার জন্য সেটার জন্য এক্সপেন্স আছে আমার হচ্ছে কি একটা এইচআর এজেন্সিকে ডাকতে হবে তাকে আমার পে করতে হবে পে করার পর হচ্ছে কি সে হলো বেশ কিছু টিমস ইয়ে করে দিবে এর মধ্যে সে নেগোশিয়েট করে আমাদেরকে কোম্পানিতে নিয়ে আসবে হ্যাঁ সো আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো বেশ এক্সপেন্সিভ থার্ড অপশন হচ্ছে যে কাউকে দিয়ে এই টেক্স সাপোর্টটা নেওয়া বা সফটওয়্যারটা বানায় না রাইট তো যদি আমি এই কাজ করতে যাই ইউজুয়ালি ফ্রম আ বিজনেস পারসপেক্টিভ আমি এমন জায়গায় যাব যে যারা হচ্ছে সবচেয়ে চিপেস্ট চিপেস্ট ওয়েতে আমাকে জিনিসটা বানিয়ে পারে বা চিপেস্ট সার্ভিসটা আমাকে দিতে পারে রাইট বিকজ মাই মেইন আইডিয়া ওয়াজ টু কস্ট কাট রাইট এই যে আমার একটা পার্টিকুলার ফাংশন আমি বাইরের থেকে করাই নিয়ে আসতেছি এটাকে বলা হয় আউটসোর্স হ্যাঁ বাংলাদেশে আউটসোর্স আমরা যেই যেই অ্যাসপেক্টে বুঝি হ্যাঁ সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইনসোর্সিং ঠিক আছে আচ্ছা আউটসোর্সিং ইনসোর্সিং নিয়ে আমরা একটা রিভিশন দিয়ে দিব ওই গ্লোবাল মার্কেটস পরে আচ্ছা গ্লোবাল ট্রেড আমরা কেন করি এবং হচ্ছে কি এটা লাভ কী হ্যাঁ এটা একটু সামনের দিকে যাচ্ছি তার আগে দেখি হচ্ছে কি ফ্রি ট্রেড মানে কি কোম্পানি মানে যে যেই সব দেশগুলোর ভেতর হচ্ছে কি এমন ট্রেড ট্রিটি আছে যে আমরা যে কোনো কিছু কেনা এবং বেচা বেচতে পারবো এবং অফকোর্স ন্যায্য মূল্যে মানে ইনফ্লেটেড রেটে আমরা হচ্ছে কোনো কিছু বেচতে পারবো না সেটা হচ্ছে ফ্রি ট্রেড আমাদের টেকনিক্যালি উই হ্যাভ আ ফ্রি ট্রেড ট্রিটি উইথ ইন্ডিয়া বাট তারা ন্যায্য মূল্য আমাদের কাছে প্রোডাক্ট সেল করে এটা জানেন নিশ্চয়ই হ্যাঁ এবং কোনো প্রোডাক্টের প্রাইস সবসময় ওই ইন্ডিভিজুয়াল প্রাইসের উপর ভিত্তি করে না ধরেন আপনাকে ভারত পেঁয়াজ দিচ্ছে বছরে দুই হাজার টন ঠিক আছে তো জন্য সে পানি বন্ধ করে রাখতে সো পার কেজি পেঁয়াজের পেছনে যেই পরিমাণ আমি কস্ট দিচ্ছি ইজ ইট ভ্যালিড বুঝতে পারছেন আমি একটা এক কেজি পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ কেনার জন্য আমি যে জিনিসটা ব্যয় করতেছি আমার দেশের রিসোর্স আমার দেশের পানি আমার দেশের মানুষের ওয়েলবিং ইস নট ওয়ার্থ ইট রাইট সো ওই চল্লিশ টাকা পেঁয়াজের অ্যাকচুয়ালি দাম প্রবে হবে হচ্ছে পার কেজিতে হচ্ছে কয়েকশো কোটি টাকা ঠিক আছে আচ্ছা কিভাবে ফ্রি ট্রেড মানে দুনিয়াকে হেল্প করে আমরা যারা আপনারা এর আগের ক্লাসগুলো করেন নাই তারা হয়তো বা জানবে না বাট প্রেজেন্টেশন আপলোড করেছে দেখে নিন এই গ্লোবাল ট্রেডের পায়ানিয়ার ছিল বাংলাদেশ বাংলাদেশ ছিল একসময় ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ঠিক আছে এবং গ্লোবাল ট্রেড করলে কয়েকটা জিনিস ইমিডিয়েট এফেক্ট হয় এর মধ্যে সবচেয়ে বড় যে এফেক্ট হয় সেটা হচ্ছে শিক্ষার বিকজ দের ইজ আ ট্রানজ্যাকশান অফ পিপল অ্যান্ড কারেন্সিজ ন্যাচারালি মানুষজনের সব দেশগুলো বেশি ভালো প্রডিউস করে যেসব যেসব দেশের প্রবৃত্তির হার বেশি ওসব দেশে মাইগ্রেট করার একটা টেন্ডেন্সি থাকে এই মাইগ্রেশন যে করতেছে মাইগ্রেশনের সাথে সাথে সে ওই দেশে সে এস্টাবলিশ হতে গেলে ওই দেশে শিক্ষায় শিক্ষিত হতে হবে তার ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে রাইট ল্যাঙ্গুয়েজ শেখার পর তারপরে তার যে স্কিল সেট সেই স্কিল সেটটা হোম করার জন্য তাকে অন্যান্য ট্রেনিং নিতে হবে কেউ যাবে ইউনিভার্সিটি কিন্তু সবাই তো ইউনিভার্সিটিতে পড়বে না রাইট কেউ হচ্ছে গিয়ে হাতে কলমে কাজ করবে কেউ হচ্ছে গিয়ে টেকনিক্যাল কাজ করবে সো এই যে ইন্টার ইন্টারাকশান অফ আইডিয়াস অ্যান্ড মানে টেকনোলজিস এগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে মানুষ লিটারেসি মানুষের লিটারেসি রেটও কিন্তু বাড়ে আমরা এখানে একটা স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি যে গ্লোবাল লিটারেসি রেট হচ্ছে গিয়ে সারা দুনিয়াব্যাপী এই পঞ্চাশ সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত বাড়ছে হচ্ছে গিয়ে ফিফটি সিক্স থেকে এইটি নাইন পার্সেন্ট এটা কিন্তু মারাত্মক একটা নাম্বার হ্যাঁ মানে অলমোস্ট ডাবল হয়ে গেছে বাংলাদেশের লিটারেসি রেট কত বলেন জানেন হাই কিন্তু আমাদের লিটারেসি রেট অনেক হাই ইফ আই এম নট রং ইট ইজ সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স ওর সিক্স সেভেন পার্সেন্ট এরকম গুগল করে নাম্বারটা হ্যাঁ সো আমাদের লিটারেসি রেট অনেক হাই এবং কত হয় আপনি যদি কম্পেয়ার করি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া অনেক বড় দেশ না ইন্ডিয়ার হচ্ছে গিয়ে সেভেন্টি সেভেন পারসেন্ট সরি সরি আমাদেরটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স ওটা হচ্ছে গিয়ে সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স ফোর এরকম হ্যাঁ সো ইন্ডিয়ার থেকে আমরা দুই দশমিকে পিছায় আসি সো আমাদের লিটারেসি রেট কিন্তু অনেক অনেক হাই আবার ধরেন আমাদের কাছের দেশ শ্রীলঙ্কা ওদের লিটারেসি রেট হচ্ছে গিয়ে ক্লোজ টু নাইনটি হ্যাঁ কিন্তু এমন একটা দেশ আছে এই আমাদের আশপাশের ভেতরেই যাদের লিটারেসি রেট ইজ ক্লোজ টু হান্ড্রেড এটা জানেন জাপান না কেন এটার একটা কারণ আছে কারণ জাপান সবাই হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে যায় না কারিগরি শিক্ষা ওর এক্সপার্ট এগুলো হচ্ছে গিয়ে ভেরি হাই বাট নট ক্লোজ টু হান্ড্রেড 99 নাইন পার্সেন্ট প্লাস এই যে একটু আগে কথা বললাম যে যে কোম্পানিটাকে যে দেশটাকে নে হ্যাঁ হংকং কাদের অঙ্গরাজ্য চায়না হংকংয়ের জন্য বলেও না বা চায়নায় এই অ্যাকাডেমিক্সের চর্চাটা বহুত আগে থেকেই হ্যাঁ ওরা বহু আগে থেকেই এই জিনিসটা করে আসতেছে এবং যদিও ওরা ক্লেম করে নাইনটি নাইন পয়েন্ট এইট ফোর নাইট ফাইভ পার্সেন্ট আমার কাছে মনে হয় এটা একটু ইনফ্লেটেড নাম্বার এবং আমরা এটা সত্যটা জানাটা বেশ মুশকিল এইটা আসলে এক একটা দেশের মানে রেশিও হচ্ছে এক এক রকম হ্যাঁ আমাদের যেমন আগে ধরা হইতে হচ্ছে গিয়ে মানে জাস্ট লেখালেখি করতে পারলেই হচ্ছে গিয়ে শিক্ষিত ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে ক্লাস সিক্স তারপরে ক্লাস এইট করা হয়েছে তারপরে হচ্ছে এসএসসি করা হয়েছে তারপর হচ্ছে এইচএসসি করা হয়েছে হ্যাঁ আস্তে আস্তে বাড়তেছে যেমন শ্রীলঙ্কায় আপনাকে শিক্ষিত কনসিডার করবে তখন যখন আপনি গ্র্যাজুয়েট এর এক পর্যন্ত আপনি শিক্ষিতই না ঠিক আছে আবার আমেরিকার আমেরিকার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি হাই স্কুল পাস করছেন মানে হচ্ছে আপনি শিক্ষিত ঠিক আছে এটা খুব ফেমাস লাইন আছে ওই যে মনোহর হোসেন দীপজকে চেনেন আপনি আপনারা খুব ফেমাস ভিলেন এবং হচ্ছে গিয়ে বিএনপির আসনের ইয়ে ছিলেন সে এমপি ছিলেন ক্যান্ডিডেট হ্যাঁ তারপরে আওয়ামী লীগের সময়ও সে হচ্ছে গিয়ে মনে হয় মোটামুটি ভালো পাওয়ার হোল্ড করছেন তো ওনার যখন নির্বাচনী ইশতেহারের আগে ওনাকে ফর্ম পাঠানো হয়েছিল ফিল আপ করার জন্য নমিনেশনের যে ফর্ম হ্যাঁ ফিল আপের ওখানে একটা অংশ থাকে যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লিখতে হয় তো জিজ্ঞেস করে স্যার এখানে লিখতে বলছে শিক্ষাগত যোগ্যতা কী বলেছে লেখাদের শিক্ষিত সো মানে ইয়াস সো মানে এডুকেশান আসলে ইট ইজ ইভেনচুয়ালি আপনি এজুকেশনটা নিয়ে কী করতেছেন এটাই হচ্ছে কি এটা মেইন আউটকাম হ্যাঁ বহু মানুষ আছে এই যে দেখেন শ্রীলঙ্কার মতো দেশ এত পড়ালেখা করে হচ্ছে হারাই গেছে হারে গেছিলো এখন ব্যাক করছে বাউন্স ব্যাক করতে পারছে একটা মেইন কারণ হচ্ছে ওদের শিক্ষিত মানুষরা ওদের দেশ ছেড়ে যায় নাই আমাদের শিক্ষিত মানুষ আমাদের দেশ ছেড়ে চলে গেছে এটা একটা মানে ব্যাক ক্লাস আসতেছে আমাদের এখন ফেরত আসতেছে এটাও একটা গুড জিনিস হ্যাঁ আচ্ছা কম্পিটিভ অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাপসলুট অ্যাডভান্টেজ এটা হচ্ছে স্যার ওই যে হাওয়াই টি শার্ট আপনি একটু পড়ান তো এটা দাঁড়ায় হাওয়াই টি শার্ট পুরো ক্লাসে একজনই আছে স্যার হ্যাঁ হ্যাঁ আপনার যদি দেখতে কষ্ট হয় সামনে আসতে পারেন সমস্যা নেই কম্পিটেটিভ এডভান্টেজ এই প্রথম এই প্যাটার বান ফেলি এতটুকু এফিস আদার হ্যাঁ একটু সামনে আসুন সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ক্যান প্রডিউস হ্যাঁ ক্যান প্রডিউস এরপরে শেষ করেন সেন্টেন্সটা অ্যাজ এফিশিয়েন্টলি ওকে থ্যাংক ইউ আচ্ছা কেন পড়ায় অন্য সমস্যা হচ্ছে আমরা ব্রেকডাউন করব এই সমস্যাটা আপনাদের অনেকেরই আছে হ্যাঁ আচ্ছা এই যে এইটা অ্যাপসলুট অ্যাডভান্টেজ নতুন মিসদের থেকে একজন বলেন মিস ভায়োলেট ড্রেস আপনি একটু পড়েন না আপনাকে বলছি হ্যাঁ ভায়োলেট আপনি ভায়োলেট মতো হ্যাঁ আস্তে আস্তে পারেন আপনি আমি আপনাকে হেল্প করতেছি অ্যাপসুলুট অ্যাডভান্টেজ এটা কি মনোপলি প্রডিউসিং স্পেসিফিক to produce, to produce more efficiently okay fantastic ঠিক আছে থ্যাংক ইউ মিস বসন আমরা হচ্ছে কি এখানে হলো দুইটা টার্ম শিখলাম হচ্ছে কি একটা হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আচ্ছা আগে বলতো স্লাইডে এমন কোনো ওয়ার্ড আছে যেটা আপনারা জানেন না এফিশিয়েন্টলি হচ্ছে কি হলো মানে কম রিসোর্স ইউজ করে বেশি আউটকাম পাওয়া হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা মনোপলি হচ্ছে গিয়ে ও একাই প্লেয়ার হি ইজ দ্য অনলি অনলি বিজনেসম্যান ওর অনলি প্লেয়ার ইন দ্য গেম হ্যাঁ এটা একটা মনোপলি গুড ঠিক আছে যেমন হচ্ছে গিয়ে গ্রামীণ মানে আমাদের টেলকো সেক্টরের হচ্ছে গিয়ে গ্রামীণ ফোন না গ্রামীণ ফোনের আগে একটা ছিল সেবা 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 হ্যাঁ টেলিটক না টেলিটক তো মনোপলি না হ্যাঁ আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে যেমন ইয়াতে পাওয়ার ডেভেলপমেন্টে হচ্ছে গিয়ে হলো পিডিবি ঠিক আছে এরা বহুদিন মনোপলি করছে এরপর সামিট গ্রুপ টু আসছে বেশ কিছু গ্রুপ আসছে যারা হচ্ছে পাওয়ার প্রডিউস করে হ্যাঁ ও আসা এখনও মনোপলি রাইট ভেরি গুড ঠিক আছে তিতাস হ্যাঁ তিতাস মনোপলি রাইট ভেরি গুড ডেস্কো ডেস্কোর ডেস্কোর তো ইয়ে আছে হ্যাঁ ডিপিডিসি হ্যাঁ না ডিপিডিসিও না যে বি বিদ্যুৎ উন্নয়ন বিভাগ ডেস্কোর উপরে যেটা বেসিক্যালি হ্যাঁ সে হচ্ছে গিয়ে ডেস্কোর ধরুন ঢাকা কেন্দ্রিক পুরো বাংলাদেশে দেয় না বুঝছেন আচ্ছা এই অ্যাডভান্টেজ শব্দটার বাংলা বাংলা জানি আমরা বলেন তো কি সুবিধা না আরেকটা ওয়ার্ড বলেন সুবিধা এখানে অ্যাডভান্টেজ সুবিধা মিন করে নেই উপযোগিতাও হইতে পারে মেবি আচ্ছা সো আমরা এখানে দুটো ওয়ার্ড শিখছি একটু আমরা দেখি হ্যাঁ একটা হচ্ছে অ্যাপসুলুট অ্যাডভান্টেজ একটু কম্পারেটিভ অ্যাডভান্টেজ হ্যাঁ অ্যাবসোলুট অ্যাডভান্টেজ যদি অ্যাপসুলুট আমরা নাম্বার যে নিয়ে আসি হ্যাঁ অ্যাবসোলুট নাম্বার ধরেন স্যার আপনার বয়স কত হ্যাঁ হ্যাঁ তেইশ আচ্ছা আপনার বয়স কত বাইশ আচ্ছা এই দুটো নাম্বার যে পেলাম এগুলো হচ্ছে অ্যাপসলুট নাম্বারস ঠিক আছে আমরা যদি কম্পারেটিভ বা রিলেটিভ নাম্বারস বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে স্যার ওনার থেকে এক বছর বড়ো বুঝে গেছে আচ্ছা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাপসুলুট অ্যাডভান্টেজের বিষয় বিষয়টা একদম সেম ঠিক আছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কী যে অন্য দেশের তুলনায় আমাদের দেশের কী জিনিস বেটার ঠিক আছে এখানে কি বলছে আ কান্ট্রি শুড সেল দ্য প্রোডাক্টস ইট প্রোডিউসেস মোস্ট এফিসিয়েন্টলি টু বাই ফ্রম আদার কান্ট্রিজ দ্য প্রোডাক্টস ইট ক্যান প্রডিউস অ্যাজ এফিসিয়েন্টলি এটা বাংলাদেশে আমরা করতেছি না আমরা কী প্রডিউস করি গার্মেন্টস খুব এফিসিয়েন্টলি প্রডিউস করতেছি ঠিক আছে কিন্তু যেই জিনিস আমরা খুব ভালো প্রডিউস করতে পারি না সেটা ধরুন ইলেকট্রনিক্স ফর এক্সাম্পল হ্যাঁ বাইরের দেশ থেকে আমরা আনতেই হচ্ছে আমি আমার সেই বিক্রির টাকা দিয়ে যে আমাদের বৈদেশিক মুদ্রার আয় হচ্ছে সেই বৈদেশিক দিয়ে আমি অন্য জিনিস কিনে নিয়ে আসতেছি সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ ঠিক আছে এবং এই ডিফারেন্স যত বেশি হবে ধরেন হচ্ছে গিয়ে সে আমার ইলেকট্রনিক্স লাগতেছে পাঁচ হাজার কোটি টাকার আর আমি এক্সপোর্টও করতেছি পাঁচ হাজার কোটি কোটি টাকার একটা সমতা আছে ঠিক আছে এখানেও আমরা প্লাসে আছি কিন্তু যদি সিচুয়েশানটা এরকম হয় যে হলো আমার হলো ইলেকট্রনিক্সের ডিমান্ড হচ্ছে গিয়ে চার হাজার কোটি টাকার আর আমি এক্সপোর্ট করি ছয় হাজার কোটি টাকার তার মানে আমি সারপ্লাসে আসি না ঠিক আছে এটাই কিন্তু আলটিমেট একটা কান্ট্রির গোল হওয়া উচিত হ্যাঁ যে জিবি প্রবৃত্তি যা যাই পড়েন হ্যাঁ আলটিমেট গোল হচ্ছে যে যত টাকা ঢুকতেছে তার থেকে বেশি টাকা হচ্ছে গিয়ে মানে তার থেকে কম টাকা হচ্ছে বাইরে যাবে বা যত টাকা খরচা হচ্ছে তার থেকে বেশি টাকা হচ্ছে গায় হবে এটা হলো আলটিমেট গোল এটা আমরা স্লাইডের শেষের দিকে একটু দেখবো ঠিক আছে অ্যাবসুলুট অ্যাডভান্টেজ হচ্ছে কান্ট্রি এজ এ মনোপলি অন প্রডিউসিং এ স্পেসিফিক প্রোডাক্ট অর ইজ এবল টু প্রডিউস ইট মোর এফিসিয়েন্টলি দেন অল আদার কান্ট্রিস বাংলাদেশে কোনো কোন ইন্ডাস্ট্রিতে মনোপলি আছে গ্লোবাল মার্কেটে কোনটা লেদার বাংলাদেশ থেকে কয় টন লেদার দেয় আর ইন্ডিয়া থেকে কয় টন লেদার দেয় জানেন তো মনে না মনে না আমরা ভালো এই সব ইয়াতে ভালো ডেফিনেটলি হ্যাঁ আপনি যদি গার্মেন্টস কথা বলেন সেটা হচ্ছে যে দাঁড়ান গার্মেন্টস এর এই যে স্যার যে গ্রিন শার্টটা পড়েছে না সবাই একটু দেখেন হ্যাঁ এই নিটওয়্যার পোলো টি শার্ট এইটা হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান আমাদের থেকে বিগেস্ট মেকার কেউ নাই ঠিক আছে তারপরে আমরা মনোপলি বলতে পারি না কারণ কি কারণ এই সেক্টরে আরও অনেক জিনিস আছে জামা আছে প্যান্ট আছে জুতা আছে হ্যাঁ আমার ক্লোদিং ইন্ডাস্ট্রিতে মনোপলি হওয়ার একটা পসিবিলিটি আছে ঠিক আছে এমন একটা কান্ট্রির নাম বলেন যেগুলো হচ্ছে কি অনেকগুলো মানে পৃথিবীর অলমোস্ট ম্যাক্সিমাম জিনিসেরই মনোপলি হোল্ড করার ক্ষমতা রাখে চায়না এবং ইউএস ঠিক আছে ইন্ডিয়াও আছে এর মধ্যে বাইরে ঠিক আছে আমাদের বাংলাদেশে আমরা কি করতে পারি জানেন তো আমাদের যদি টাকা ঢুকে এখনই আমাদের যদি টাকা রিসেট হয়ে যায় উই হ্যাভ আ পসিবিলিটি টু মনোপোলাইজ দ্য ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ইমিডিয়েটলি অ্যান্ড অলসো ইন আইটি ইনফ্রাস্ট্রাকচার বিকজ আমাদের দেশের যেটা ইঞ্জিনিয়ার্সরা ভালো মানে প্রডিউস হয় আমাদের দেশের এই অঞ্চলের একটা গিফট আছে আমাদের দেশের মানে আমাদের এই এই রিজনের মানুষ এই বেল্টের মানুষ হচ্ছে ন্যাচারালি ম্যাথমেটিক্স অনেক ভালো হ্যাঁ আমাদের রিসোর্স আছে তো হ্যাঁ যেখানে চিপ রিসোর্স আছে ধরেন মাইক্রোসফট এর হচ্ছে কি দুইটা ফ্লোর নিয়ে গুলশান অফিস ছিল ওরা এখন একটা বিল্ডিং বানাচ্ছে এই যে ইয়ার পরে শুরু ঘোষণা দিছে ওরা একটা বিল্ডিং বানাবে যেখানে পঁচিশ হাজার মানুষকে হায়ার করতেছে ঠিক আছে সো এরা নিশ্চয়ই তো ধুরা মানুষকে নিবে না কাদেরকে নিবে আপনাদের মতো মানুষকে নিবে যারা গ্র্যাজুয়েট করতেছেন এখন মাইক্রোসফটে চাকরি পেতে গেলে কি লাগবে বলেন তো ইয়েস আপনারা এখন বিজনেস গ্র্যাজুয়েট হয়েও টেকনোলজি কোম্পানিতে কাজ করতে পারবে কারণ একটা টেকনোলজি কোম্পানির সেলসের লোক লাগে অ্যাকাউন্টসের লোক লাগে মার্কেটিংয়ের লোক লাগে হ্যাঁ ম্যানেজমেন্টের লোক লাগে এইচআর লোক লাগে লোক লাগেই বাট আপনি কিভাবে ধরেন একজন ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট হ্যাঁ আইবি এর গ্র্যাজুয়েট ফর এক্সাম্পল বি গ্র্যাজুয়েট এদের মাঝখানে আপনি নিজেকে কীভাবে স্ট্যান্ড আউট করবেন আপনার সিভি দিয়ে বুঝছেন আপনার সিভিটা যত রিচ হবে বললাম না যে ইন্টারভিউ ফার্স্ট ইন্টারভিউটা ইউ ম্যাটার্স অলট হতে পারে আপনার কোনো এক্সপিরিয়েন্সই নেই আপনি জিরো এক্সপিরিয়েন্স নিয়ে গেছেন বাট আপনার এক সমীক্ষায় আপনি হচ্ছে উঠে আসছেন এবং আপনাকে ইন্টারভিউতে কল করা হয়েছে ওই ফার্স্ট ইন্টারভিউতে আপনি যদি মানে একটা চমৎকার ইন্টারভিউ দিয়ে আসতে পারেন হ্যাঁ আপনার ক্যারিয়ারের জন্য ভালো আপনাকে আর ফিউচারে হচ্ছে কি আপনাকে অনেক কনফিডেন্স দিবে বুঝছেন আমরা আমরা হচ্ছে গিয়ে টেন ব্যাচে আমি পার্সোনালি মক ইন্টারভিউ নিচ্ছি দেখি আপনাদের ক্লাসের শেষের দিকে মানে যখন সেমিস্টার শেষে হয়েছে তখন কিছু মক ইন্টারভিউ হাউ টু প্রিপেয়ার সিভি হাউ টু জয়েন মানে হাউ টু ট্রান্সফার ইন্ডাস্ট্রিজ হাউ টু নেগোশিয়েট স্যালারি এইসব জিনিস নিয়ে একটু আলাপ আলোচনা করব আমরা ঠিক আছে আচ্ছা আমরা একটু ব্যবসার দিকে যাই আপনারা এখানে ব্যবসা কেউ করতেছেন অলরেডি ব্যবসা করেন কেউ কে করতেছেন কী করতেছেন স্যার কী ব্যবসা হ্যাঁ ভেরি গুড আচ্ছা আচ্ছা আপনার যে প্রোডাক্টগুলো কোথেকে নেন চকবাজার আচ্ছা আপনার শপ আচ্ছা ভেরি গুড ব্যবসা যে একটা জিনিস চেষ্টা করেন আপনারা সবাই যারা বিজনেস স্কুলে পড়তেছেন প্রত্যেকেরই কিছু কিছু ক্ষুদ্র ব্যবসার চেষ্টা করা উচিত হ্যাঁ এবং এটা কীভাবে করবেন এটার ফর্মুলা আমরা দিয়ে দেবো ঠিক আছে ক্লাসের মধ্যে আমরা শিখবো আপনারা চেষ্টা করেন অ্যাপ্লাই করতে এবং ব্যবসা করতে কিন্তু মানে টাকাটা ইম্পর্টেন্ট না এটা জানেন তো মেয়েদাটা ইম্পর্টেন্ট আপনার যদি ইফ ইউ রোবাস্ট আইডিয়া এবং আপনার যদি ডেডিকেশন থাকে টাকা চলে আসবে ঠিক আছে দু হাজার টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব দুশো টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব ইফ ইউ নো হাউ টু প্লে ইউর কার্ডস রাইট আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের কেউ স্বজন আছে যারা বিদেশে পড়ে পড়ালেখা করে কাজিন ফ্রেন্ডস আচ্ছা এনাদের কাছে জিজ্ঞেস করবে যে দেখেন ইম্পোর্টিংয়ের বিজনেসগুলো কীভাবে আসে ধরেন আপনার ফ্রেন্ড বা আপনি নিজেই ধরেন বিদেশে গেছেন আচ্ছা এখানে কারা কারা আছেন বিদেশে গেছেন দেশের বাইরে গেছেন সে তো দেশ বাইরে কোথায় গেছেন কোন মালয়েশিয়া আর 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 ইন্ডিয়া আচ্ছা না ওটা একটা দেশ আমাদের বর্ডার বাইরে আচ্ছা সো আপনারা যে দুটা দেশে গেছেন এই দুটা দেশে এমন অনেক প্রোডাক্ট দেখছেন যেটা বাংলাদেশে পাওয়া যায় না রাইট এর মধ্যে একটা কমন জিনিস হচ্ছে যে কফি হ্যাঁ যদি আমি এই কোম্পানিটা অনেক খারাপ একটা কোম্পানি হ্যাঁ অনেক বড় একটা সচেতন কোম্পানি হ্যাঁ ওদের ওনার জানেন তো হ্যাঁ এবং আপনারা জানেন কি না জানি না যে স্টার বাক্সের কি কোয়ালিটি কফির কোয়ালিটি কিন্তু ভালো না বুঝছেন এটার মানে এটার পপুলারিটির কারণ হচ্ছে স্টার বাক্স ওয়াজ মেড পপুলার বাই ট্যুরিস্ট ধরেন আপনি এই ধরনের কফি কোনোদিনও নেই আপনি নর্মাল ও যে নেসকেফে খাইয়ে বড় হয়েছেন হ্যাঁ এখন যদি হঠাৎ করে অনেক চমকদার কফি পান আপনি অনেক ফ্লেভার টেবল হ্যাঁ আপনার খায় আপনার কাছে খুব ভালো লাগলো ওই যে একবার যে ভালো লাগলো ওইটার উপর ভিত্তি করে আপনি বলতেছেন যে কফির কোয়ালিটি অনেক খাই বা স্টারবাক্স হিস্টোরিক্যালি সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটি কফি বিন দিয়ে ব্যবসা করে আসতেছে এবং আজকালকার থেকে না এটা চল্লিশ পঞ্চাশ বছর ধরে একই কাজ করে আসতেছে ওরা হ্যাঁ লোয়েস্ট কোয়ালিটি কফি লোয়েস্ট কোয়ালিটি মানে প্রোডাক্ট দিয়ে ওরা জিনিস ইয়ে করে হ্যাঁ সবচেয়ে চিপেস্ট সোর্সিং করে হ্যাঁ প্রোডাক্ট ওদের অনেক ধরনের প্রোডাক্ট আছে ওরা যেই জিনিসগুলো এক্স ইনভেস্ট করছে সেটা হচ্ছে শপ ফ্যান্সি শপ দিবে ওরা খুব দামি সিরাপ আর ফ্লেভার ইউজ করে মনিন একটা কোম্পানি আছে তারা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্স ইয়ে করে এবং আপনাকে আমি গ্যারান্টিড বলে দিচ্ছি আমি প্রায় অলমোস্ট আই হ্যাভ ট্রাভেলড আই থিঙ্ক মোর দ্যান থার্টি নেশনস অলরেডি আমি বিভিন্ন দেশের কফি ট্রাই করছি আই ক্যানট সে আমার এক্সপার্ট বাট আমি ট্রাই করছি আমার চা বেশি ভালো লাগে কফি থেকে বাট বাংলাদেশের যে নর্থ এন্ড যেটা আছে এই যে বননিতে এখানেও আছে ব যে যে এন্ড এটা হচ্ছে গিয়ে এই স্টার বাক্সের থেকে একশো গুণ বেটার একশো গুণ বেটার আমাদের এবং এটার কিন্তু একটা বড়ো অংশ নর্থ এন্ডের সোর্সিং কিন্তু বাংলাদেশি কফি থেকে হয় ট্র্যাক্স ওরা চাষ করে কফির ঠিক আছে আপনাদের যাদের এটা নিয়ে এসব নিয়ে ইন্টারেস্ট আছে আপনারা এখন এক্সপ্লোর করে দেখতে পারেন এন্ড নর্থ এন্ড হচ্ছে গিয়ে বেসিক্যালি বাংলাদেশি কোম্পানি ফাউন্ডেড বাই টু ফরেনার্স হ্যাঁ সাউথ আফ্রিকান একটা কাপল আমাদের কিছু এবং এই যে আমার ভালো লাগছে এটা কিন্তু আমার নিজস্ব বক্তব্য না এটা হচ্ছে গিয়ে মানে আই হ্যাভ ফরেন ফ্রেন্ডস লিভিং হিয়ার ইন বাংলাদেশ এবং কলিগস যারা হচ্ছে বাইরের দেশ বাইরের দেশ থেকে বাংলাদেশে চাকরি করতে আসছে হ্যাঁ তারা পর্যন্ত খেয়ে বলছে যে স্টার থেকে বেটার কফি নর্থেন সার্ভ করে আমার একটা ইটালিয়ান ফ্রেন্ড আছে ইটালিতে একটা বিশাল বলো কফি কালচার আছে হ্যাঁ ও দেশে যাওয়ার সময় সব সময় হচ্ছে গিয়ে নর্থেন্ট কফি নিয়ে যায় চিন্তা করেন কোন স্ট্যান্ডার্ডে গেছে আপনি যদি প্রাইস কম্পেয়ার করেন নর্থেন অফকোর্স এক্সপেন্সিভ হ্যাঁ কারণ এটা তো আসলে আমাদের জন্য একটা রেগুলার প্রোডাক্ট না এটা লাক্সারি প্রোডাক্ট রাইট বাট আপনি বাক্সের সাথে যদি কম্পেয়ার করেন স্টার বাক্সের যদি এক প্যাকেট যদি এক হাজার হয় এন্ড হচ্ছে গিয়ে তিন চারশো টাকায় বিক্রি করতেছে সো প্রাইসে তো দেখতে পারতেছেন অথচ আমাদের সিডের কোয়ালিটি বিনের কোয়ালিটি ওদের থেকে বেটার অনেক বেটার আচ্ছা ইম্পোর্টিংয়ের আইডিয়াগুলো কীভাবে আসে একটু বলি যে ধরেন আপনার বিদেশে যে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট ভালো লাগছে লেটস স্টার বাক্সে ধরলাম হ্যাঁ সেই প্রোডাক্ট যদি আপনি বাংলাদেশের মার্কেট সার্ভে করে দেখেন যে হলো মানে মেবি বি এই ড্রিঙ্কটা চালাতে পারি তখন আপনি একটা দুটা করে নিয়ে আসা শুরু করেন সার্ভার্কস কিন্তু বটল কফিও বিক্রি করে হ্যাঁ নিয়ে আসা শুরু করলেন তারপরে যখন চললো তখন হচ্ছে আস্তে আস্তে আপনি একটা সব দিলেন ওখানে হচ্ছে মানে লাইফ সার্ভিং শুরু করলেন এইভাবে করে করে আসলে কিন্তু ওই যে বাংলাদেশের যতগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলো দেখেন যে হাট তারপরে ডমিনোজ কে এগুলো কিন্তু এভাবেই আসছে বাইরে দেশে পড়তে গেছে তার মানে এইসব কোম্পানির ছেলেমেয়েরা হ্যাঁ যেমন ইয়ার কেএফসি জানি কোন গ্রুপের আরে ভুলে গেলাম হ্যাঁ না না ইয়াম না ইয়াম না 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 ট্রান্সকমে ট্রান্সকমে হ্যাঁ মানে কিভাবে বাংলাদেশে আসলো সেই স্টোরিটা বলতেছি হ্যাঁ ট্রান্সকমের চেয়ারম্যানের নাতি পড়তে গেছিলো নাতি বা নাতনি প্রবলি শি ওয়াজ এ ফিমেল হ্যাঁ সে হচ্ছে কি আমেরিকা পড়ালেখা করে তার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো ইন্ডাস্ট্রি আছে হ্যাঁ আচ্ছা কে এফ সিটা ধরেন ধরা যায় এটা মানে ফ্রাইড চিকেন ঠিক আছে কিন্তু চিন্তা করেন বাংলাদেশের কালচারটা কিন্তু চায়ের কালচার এইখানে ঠান্ডা ফ্রোজেন কফি মানুষজন খাবে এটা তো কখন চিন্তাই করে নি বুঝছেন এই জিনিসটা কেন পপুলার জানেন বাংলাদেশে বিকজ অফ মুভিজ মুভিজ অ্যান্ড নেটফ্লিক্স এই কারণে হচ্ছে গিয়ে আমরা স্টারবাক্স চিনি এবং এই কারণ ধরেন কফি ইয়া এবং ধরুন ওই যে কাপের ফিলিংটা ভালো লাগে কিন্তু মুভিতে যেই কাপ কফি খায় আপনারা কিন্তু সেই কফি খাবেন না হ্যাঁ ওর মুভিতে যে কফি খায় সেটা হচ্ছে এক্সপ্রেস তো ওখানে না আছে দুধ না আছে চিনি না আসে কোনো ফ্লেভার জাস্ট হচ্ছে র কফি র কফি হ্যাঁ ওইটা দেখো ওরা অ্যাডভার্টাইজিং করতেছে আর হচ্ছে কি সেল করতেছে আমাদের কাছে এই জিনিস ঠিক আছে হ্যাঁ ইভেন মানে অনেক ইউরোপিয়ান দেশেও এই স্টারবাক্স হচ্ছে কি খুব একটা বেশি পপুলার না আচ্ছা এটা হচ্ছে ইম্পোর্টিং এক্সপোর্টিংয়ের দিকেও হচ্ছে কি আপনাদের একটু ঝোঁক দেওয়া উচিত বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট বাইরে যায় হ্যাঁ এর মধ্যে হচ্ছে গিয়ে মানে গার্মেন্টস তো যাচ্ছেই এর পাশাপাশি পেরিসেবলের একটা বড় ইন্ডাস্ট্রি আছে পেরিশেবল কি বলেন তো যেই জিনিসটা পেরিশ করে পচে যায় দ্রুত ফল সবজি এগুলো মিট চিংড়ি ভেরি গুড অনেক ভালো ইন্ডাস্ট্রি কাঁকড়া একটা ভালো ইন্ডাস্ট্রি হ্যাঁ হ্যাঁ এগুলো মারাত্মক রেভিনিউ জেনারেট করে বুঝছেন বাংলাদেশে যেই জিনিস চার পাঁচশো টাকায় বিক্রি হয় সেম জিনিস জ্যাপ্যানে রাস্তায় পাঁচ থেকে ছ হাজার টাকা বিক্রি হয় রাস্তায় মানে স্ট্রিট প্রাইজেস ঠিক আছে সো এগুলোর মারাত্মক পোটেন্সিয়াল আছে এগুলো আপনাদেরকে ফিউচার বিজনেস আইডিয়াস দিচ্ছি কারো যদি ফ্যামিলি মেম্বার্স কারো এই এগুলো এসব ব্যবসার সাথে যদি জড়িত থাকে আপনারা যে হচ্ছে কি এনাদের সাথে কানেক্ট করবেন ব্যবসার একটা ওয়ে বলে দিই শুনেন স্পেশালি ছেলেদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা পড়ালেখা করতেছেন ভালো কথা হ্যাঁ বাট একটা জিনিস মনে রাখবেন এখান এখানে যে জিনিসটা শিখতেছেন যে পুঁথিগত বিদ্যা এখান থেকে নিয়ে যাচ্ছেন এটা আপনার অফিসে লাগবে কিন্তু রিয়েল র বিজনেস আপনি শিখবেন থেকে যে লোকটা মুদির দোকান চালায় ঠিক আছে যে লোকটা আড়তদারি করে যে লোকটা হচ্ছে কি মাছ এক্সপোর্ট করে এদের সাথে ঘুরে ঘুরে আপনি রিয়েল বিজনেস শিখতে পারবেন ঠিক আছে আপনি এখান থেকে হচ্ছে কি এমপ্লয়ি হওয়া শিখতেছেন হাউ টু বি আ ভেরি এফিসিয়েন্ট এমপ্লয়ি বাট আপনার ভালো ব্যবসা করতে গেলে আপনার হচ্ছে গিয়ে রাস্তায় নামতে হবে বুঝছেন এদের সাথে থাকবেন আপনার এরকম মান আত্মীয়স্বজন আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের আবদারি করে বিভিন্ন মানে হোলসেল রিটেলের ব্যবসা বাণিজ্য আছে এরকম কেউ আছে পরিচিতের ভেতরে স্যার তো বলেন ওর দোকান আছে আপনার আছে কি বিজনেস করে মিস তাড়াতাড়ি লাগবে বসে বলেন চালের ভেরি গুড ভেরি গুড হ্যাঁ মিসের কাছে আপনার ইন্টার্নশিপ করতে পারেন ঠিক আছে আই এম সিরিয়াস বসেন মিস এবং তো এটা এক দুই টাকার ব্যবসা না হ্যাঁ আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি হচ্ছে কি আই র্যান আই র্যান মাল্টিপল স্টার্ট হ্যাঁ আমি চিফ অপারেটিং অফিসার ছিলাম হ্যাঁ সি সিটিও ছিলাম সিএমও ছিলাম বিভিন্ন বিভিন্ন স্টার্ট হ্যাঁ আমার নিজের এক্সপিরিয়েন্স বাজারের রাত বারোটার থেকে একটার মধ্যে কখনো যদি যান আপনার যে কেউ যায় এক্সপিরিয়েন্সটা করতে পারবেন কিন্তু একা যায় না আই উড সাজেস্ট মানুষজন নিয়ে যান বিকজ ওখানে হচ্ছে গিয়ে সন্ত্রাসীর জায়গা সবাই ওখানে এখন যদি কমে গেছে এখন তো ধরেন কোনো পার্টি নেই পার্টিলেস এখন ইয়ে হচ্ছে ট্রানজাকশন এভাবে হয় যে ধরুন বিভিন্ন প্রায় অলমোস্ট বাংলাদেশের পুরো বাংলাদেশ থেকে ট্রাক আছে সবজি মাছ বিভিন্ন জিনিস র মেটেরিয়ালস এগুলো আসে যারা নিয়ে আসে ম্যাক্সিমাম সময় হচ্ছে গিয়ে হলো যে আরতের মালিক সে নিজে আসে হ্যাঁ ট্রাক ভর্তি করে প্রোডাক্ট নিয়ে আসে তারপরে রাস্তায় টাকা ঢালা হয় হ্যাঁ বস্তা বস্তা টাকা ঢালা হয় এরকম চল্লিশ পঞ্চাশ কোটি টাকা একটা ট্রাক ভর্তি এরকম বান্ডিলে করে ভরে টাকা মেশিন নিয়ে আসে চার পাঁচজন ম্যানেজারকে বসায় ড্রাইভার ও নিজে গুনে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মানে ইটস ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স এবং তারা তাদের কাছে কোনো ক্যালকুলেটার নেই সবাই হচ্ছে বাটন ফোন ইউজ করতেছে হ্যাঁ কোনো হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপে বলা নেই ওই মাথা দিয়ে পুরো ব্যবসাটা চলছে ঠিক আছে এখন এরপরে যখন আপনি চাকরি করতে যাবেন বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকার জন্য বা এক লাখ টাকার জন্য আপনার কাছে যোগ মনে হবে ওই লোক এক রাতে ষাট সত্তর কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে এক রাতে এবং দিস ইজ নট হ্যাপেনিং আ আান্থ দিস ইজ হ্যাপেনিং এভরি সিঙ্গেল নাইট আপনার আজকে রাতে গেলেও আজকের রাতে ট্রাই করতে পারবেন এক্সপিরিয়েন্স করতে হবে বুঝছেন সো এইসব র এক্সপিরিয়েন্স আপনাদের নেওয়া উচিত আর একটু পরে যখন হচ্ছে কি ফ্রি টাইম থাকবে সেমিস্টার ব্রেক থাকবে বন্ধু বান্ধবের সাথে একা কখনোই যাবেন না হ্যাঁ যদি আপনার কোনো দোকানে কেউ পরিচিত থাকে যেতে পারেন আর যারা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে কারা কারা থাকেন ঢাকার বাইরে থেকে কারা আসছেন এখানে নাকি সবাই ঢাকার মিস মিস আপনাদেরকে বলতে পারতেছি না আবার ছেলেরা যারা আছেন তারা হচ্ছে লোকাল আড়তগুলোতে ভিজিট করবেন ওখানে ট্রানজাকশন কীভাবে হয় কীভাবে হচ্ছে কি দোকানের পজিশন নেওয়া হয়েছে কিভাবে হচ্ছে কি ওরা হলো লোকাল একটা ট্যাক্সেশন আছে ওই যে কী বলে জানি ওটাকে চাঁদার তো আসেই একটা আরেকটাও আছে দাদন যেটাকে বলে হ্যাঁ সো দাদন দাদন বলে এটাকে হ্যাঁ সো এই এই এটার হচ্ছে কি স্কেলটা কীরকম আপনার ব্যবসা স্কেলের সাথে ওটা কানেক্টেড ঠিক আছে সো কীভাবে অপারেশন হয় এইগুলো বুঝতে পারলে আপনি রুট লেভেল সাপ্লাই চেন বুঝতে পারবেন আর রুট লেভেলের সাপ্লাই চেন বুঝতে পারলে যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস আপনি পুশ করতে পারবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা দেখি আমরা বিদেশের ট্রেড আমার দেশের এক দেশের থেকে আরেক দেশের ট্রেডের কিছু আমরা টার্ম শিখি আচ্ছা ব্যালেন্স অফ ট্রেড এটা আমি ডেফিনেশান না পড়ে সরাসরি বুঝিয়ে দিচ্ছি যে আপনার কম দেশ থেকে যত টাকা বের হয়ে যাচ্ছে মানে আমি যত টাকার প্রোডাক্ট কিনতেছি কিনলে কি টাকা হয়ে যাচ্ছে না যত টাকার প্রোডাক্ট আমদানি করতেছি আর যত টাকার প্রোডাক্ট রফতানি করতেছি এই টাকার ভ্যালুটা যদি সেম থাকে তাহলে ব্যালেন্স অফ ট্রেড বলা হয় ঠিক আছে এবং এটা খুব রেয়ার কেস এটা সহজে হয় না বুঝছেন এরপর আছে ট্রেড সারপ্লাস ট্রেড সারপ্লাস হচ্ছে যে যখন হলো আপনার রফতানির যে ভ্যালুটা টোটাল ভ্যালুটা এটা হচ্ছে কি আমদানির থেকে বেশি তার মানে কি যে আপনার যত টাকা ঢুকছে তার থেকে যত টাকা বেরোচ্ছে সেটা কম তার মানে আপনার বাড়তি কিছু রয়ে যাচ্ছে একটু আগে বলছিলাম যেটা হ্যাঁ এই আচ্ছা ফাইনালি হচ্ছে ট্রেড ডেফিসিট আমরা এখন এই অবস্থায় আছি আনফর্চুনেটলি হ্যাঁ বাট এটা রিভার্স করে ফেলা সম্ভব ইজিলি এবং আমরা ট্রেড সারপাসে ছিলাম কিন্তু বাংলাদেশকে কিন্তু পোটেন্সিয়াল কম মনে করি না আমাদের পোটেন্সিয়াল অনেক ঠিক আছে আমরা বিভিন্ন সেক্টরে ট্রেড সারপ্লাসে ছিলাম কিন্তু আনফরচুনেটলি এখন এই মুহূর্তে টাকা পয়সা নাই বলে এই যে টাকাগুলো নিয়ে গেছেন নাইনটি নাইনটি বিলিয়ন ইউএস হ্যাঁ নাইনটি নাইন বিলিয়ন ইউএস এটা কাদের টাকা আমাদের মানে আয় করা টাকা কিন্তু নিয়ে গেছে বাইরের থেকে ইনকাম করে নিয়ে আসছি এই জিনিস ওরা পাচার করছে রাইট এটা কিন্তু এত ইয়া অবশ্য বাইরে এটার সাথে আবার অন্যান্য জিনিস আছে লোনের টাকা আছে আমরা যে বিভিন্ন জায়গা থেকে লোনটা নিয়েছি হ্যাঁ নাইনটি থ্রি এইট বিলিয়ন নাইনটি এইট বিলিয়ন লোন নাইনটি নাইন বিলিয়ন এই নাম্বারগুলো মনে রাখেন বিসিএস প্রশ্ন হচ্ছেন নাইনটি নাইন বিলিয়ন হচ্ছে গিয়ে হলো ইয়া আপনার হচ্ছে ওয়েট সরি নাইনটি এইট বিলিয়ন হ্যাঁ একটু বেশি নাইনটি এইট বিলিয়ন হচ্ছে লোন নাইনটি নাইন বিলিয়ন সরি নাইনটি নাইন বিলিয়ন হচ্ছে লোন আর নাইনটি এইট বিলিয়ন হচ্ছে নিয়ে গেছে সো আমরা টোটাল কত টাকা পাই না ডাবল কিন্তু কারণ লোন পে পেয়ার করতে হবে তো আমাদের ঠিক আছে কারণ এই লোনটা তো আমরা নেই নাই দেখেন যে আমাদের যে বঙ্গবন্ধু টানেল দরকার ছিল আপনি কি বুঝেন জিনিসটা বঙ্গবন্ধু টানেল আমাদের ইয়াদিসে যে হলো দিনে এগারো হাজার গাড়ি যাবে ওখানে দু দুই তিনশো গাড়ি প্রথমে গেছে প্রথম দিন তারপর দিনটুকু বাড়ছে তারপর যেসব নাম্বারগুলো পেপার আছে সেগুলো ইনফ্লেটেড নাম্বার ওই টানেলের প্রজেক্টে আমার ফ্রেন্ড ছিল ইঞ্জিনিয়াররা ও নিজে চোখে দেখছে হ্যাঁ প্রথম দিন দু তিনশো গাড়ি গেছে এখন অ্যাভারেজে হচ্ছে দুই থেকে তিন হাজার গাড়ি যায় আর প্রজেকশন দিছে হচ্ছে কি বারো থেকে চোদ্দো হাজার গাড়ি প্রতিদিন যাবে ঠিক আছে বারো থেকে চোদ্দো হাজার গাড়ি যেও আমাদের লোন পরিশোধ করতে তিরিশ বছর লাগতো এখন কি অবস্থা দেখেন এই যে টাঙ্গাল হোসি ইয়ে এত এত যে বড় বড় স্ট্রাকচার তৈরি হয়েছে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা পাঠাইছি আমাদের স্যাটেলাইটের একটা ফাংশন বলেন তো কী কর কী করতেছে আমার হ্যাঁ না বাট আপনারা কি রিয়েলিস্টিক্যালি জানেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে আমরা কী করতেছি এক্স্যাক্টলি হ্যাঁ ঠিক আছে কিন্তু এই যে এই যে লোনটা হইল লোনটা কিন্তু আমাদের ঠিক আছে হচ্ছেন হ্যাঁ হ্যাঁ লঞ্চ তো দেখছি আমরা স্পেস এক্স এর রকেট একটা আসলে গেছে কিন্তু ভিতরে কি ছিল এটা যায় না এটা না আমার একটু কনফিউশন আছে হ্যাঁ হ্যাঁ আমি যদুর জানি যে আমাদের কোনো মানে হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড কোনো ফ্রিকোয়েন্সি নাই ডাউনওয়ার্ড ডাউন লিঙ্ক নাই আমরা এটা নিয়ে কোনো প্র্যাকটিক্যাল ইউজেজ নেই হ্যাঁ কীভাবে জানি এটার যখন হচ্ছে প্ল্যানিং ফেজে আছে তখন হচ্ছে গিয়ে আমার দুজন চাচা হচ্ছে এয়ারফোর্স একজন ছিলেন একজন হচ্ছে ইয়াতে টপ পোস্টে ছিলেন তো দেওয়ার দেওয়ার ট্রাইং টু পুর ইন মিলিটারি ডিভাইসেস মানে আমাদের সার্ভেলেন্স টেকনোলজি তো লাগে একটা দেশের মানে সার্বভৌমত্বের জন্য বেশ কয়েকটা জিনিস লাগে একটা হচ্ছে সার্ভে সার্ভেলেন্স ইন্টারনাল কমিউনিকেশান ঠিক আছে আর মানুষের উপর নজরদারির উপর কিছু টেকনোলজি লাগে যেটা হচ্ছে কি ধরেন মানে ওটা শুধুমাত্র মিলিটারি অ্যাক্সেস থাকবে আর কেউ কারো থাকবে না এটা প্রজেক্ট প্রোজেক্ট হয়নি এবং সেগুলো সব চিপ ছিল ছোটো ছোটো একটা ছোটো ছোটো ধরেন মডেমের মতো লাগাই দিত আর কি হ্যাঁ খুব বেশি হলে তিন থেকে চার কোটি টাকা খরচ যেত বঙ্গবন্ধু স্যালারিটা কত টাকা খরচ গেছে বারো হাজার কোটি টাকার মতো আই থিঙ্ক আই থিঙ্ক হ্যাঁ বারো ইফ নট মোর সো এই ছোটো ছোটো ইকুইপমেন্ট ওরা হচ্ছে গিয়ে খুঁজে রিসার্চ করে সবচেয়ে মোস্ট এফিসিয়েন্ট মোস্ট রিজনেবল প্রাইস প্রোডাক্টগুলো বের করে গেছে তিনটা না চারটা চাইছিলো মডার্ন লাগাই দিতে যাতে হচ্ছে মানে মিলিটারি একটা সিকিওর কানেকশান থাকে যখন ওর স্যাটেলাইটটা আমাদের উপরে থাকবে তখন ওদের একটা সিকিওর নেটওয়ার্ক থাকবে যে এই নেটওয়ার্ক কেউ সারপাস করতে পারবে না ইন্ডিয়া না কেউ হ্যাঁ যখন বাংলাদেশের ক্রাইসিস হবে যখন তাহলে হচ্ছে মিলিটারি নেভি এয়ারফোর্স যাতে এক ফ্রিকোয়েন্সিতে কথা বলতে পারে এবং ওইটা কেউ হ্যাক করতে পারবে না বিকজ এটা আমাদের নিজস্ব লাইন কিন্তু দেওয়া না আমাদেরকে আচ্ছা ব্যালেন্স অফ পেমেন্টস ঠিক আছে ব্যালেন্স অফ পেমেন্টসটা অনেকটা হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ ট্রেডের মতো আচ্ছা ধরেন একটা দেশ আমার কাছ থেকে মানে লোন টোন সব কিছু বাবদ দু হাজার কোটি টাকা পায় বা পাঁচ হাজার কোটি টাকা পায় হ্যাঁ আবার আমি ওই দেশে ধরেন হচ্ছে গিয়ে পাঁচ হাজার কোটি টাকার প্রোডাক্ট আমি সেন্ড করছি ঠিক আছে এই ক্ষেত্রে গভর্নমেন্ট একটা ট্রিটিতে যেতে পারে যে ঠিক আছে যে আমার তো আমার তো এতট এত টাকা রাজস্ব আমার আসার কথা হ্যাঁ এত টাকার হচ্ছে গিয়ে বৈদেশিক মুদ্রা আসার কথা এটা আমরা নিলাম না ব্যালেন্স হয়ে গেলো তোমার আমি তোমার যে ডিউটা আমি প্রোডাক্ট দিয়ে আমি ইয়ে করে দিলাম বা সার্ভিস দিয়ে আমি হচ্ছে কি সারপ্রাইজ করে দিলাম এর পাশাপাশিও বিভিন্নভাবে করা যায় যে ধরেন আমার ধরেন কেউ আমার কাছে টাকা পায় হ্যাঁ ধরেন বাংলাদেশের কাছে কেউ টাকা পায় বাংলাদেশের কাছে অনেক বেশি টাকা পায় এখন আনফর্চুনেটলি তাদেরকে হচ্ছে কি আমি টাকা না দিয়ে সরাসরি আমি হচ্ছে কি অন্য প্রোডাক্ট পাঠিয়ে দিলাম বা ইকুভেলেন কিছু দিয়ে দিলাম আর কি বুঝছেন যেটা হলো মানে যেটা আমাদেরকে দেখানো ছিল ইন্ডিয়ার সাথে করানো হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড আমরা ইলিশ মাছ দিয়ে করতেছি বাট অ্যাকচুয়ালি ই ব্যালেন্স অফ ট্রেড হয়েছে আর কি কোনো ব্যালেন্স হয় না এখানে আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং কেস ধরেন আমরা বিজনেস কেন করি এটা নিয়ে আমরা প্রথম ক্লাসগুলোতে আলা আলোচনা করছি যে আমরা এখন একটা প্রোডাক্ট বা সার্ভিস তখনই সেল করি যখন এখানে একটা প্রফিট আছে রাইট তখনই তো ব্যবসা হচ্ছে যদি ধরেন মানে যতটুকু কস্ট গেছে হ্যাঁ ওই সমান সমান টাকাটাই মানে সব মার্কেটিং টার্কেটিং সব মিলে ধরেন আমার একটা প্রডিউস করতে লাগছে ধরেন পেন না ধরেন ধরেন গাড়ি এটার প্রোডাকশান কস্ট ছিল হচ্ছে গিয়েছে পাঁচ কোটি টাকা হ্যাঁ মার্কেটিং কস্ট হচ্ছে গিয়ে আরও দুই কোটি টাকা হ্যাঁ তারপর ডিস্ট্রিবিউশন কস্ট এক কোটি টাকা ঠিক আছে আর হলো আদার কস্ট আদার্স হচ্ছে গিয়ে লেচ্ছে আট দুই কোটি টাকা টোটাল আমার কস্ট কত গেছে দশ কোটি ঠিক আছে আমি যদি প্রোডাক্টটা দশ কোটিটাও বেচি বা দশ টাকায় বেছি কথা কথা আমি সিম্পল টার্মসে নিয়ে আসলাম হ্যাঁ তারপর আমার লাভ আছে কিন্তু কিছু কিছু সময়ে কিছু কিছু দেশ তাদের নিজেদের প্রোডাক্ট অন্য অন্য দেশে সস্তায় হয়েছে এটা একটা কারণ আছে স্ট্র্যাটেজিক কারণ আছে হ্যাঁ চায়না তো আছেই জাপানও এইসব এইসব আকাম করছে হ্যাঁ আমেরিকাও এ কাজ করছে হ্যাঁ আচ্ছা ঝামেলা নাই সব ঠিক আছে এটা স্ট্র্যাটেজিক কিছু ইয়ে হ্যাঁ এই দেখেন ডেফিনেশনটা বলি ডাম্পেল সেল সেলিং প্রোডাক্টস ইন এ ফরেন কান্ট্রি এট লোয়ার প্রাইসেস দেন দোজ চার্জ ইন প্রডিউসিং দ্য কান্ট্রি ঠিক আছে মানে আমার দেশে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট যা ছিল এই যে এতগুলো কস্ট এর থেকে কম দামে বিক্রি করতেছে অন্য দেশে এটা স্টুবিট শোনাচ্ছে না কেন করে আপনাকে একটা এক্সাম্পল দিই নাইন এটা খুব ফেমাস একটা স্টোরি আপনারা হচ্ছে গিয়ে একটু গোল করলে পাবেন জ্যাপানে জাপান তো ধরেন এখন তো চায়না হলো জায়ান্ট হলো মাইক্রো ইলেকট্রনিক্সে রাইট বিফোর মাইক্রো ইলেকট্রিক ট্রনিক্স ওয়াজ আ থিং দ্য ওয়াজ আ থিং কল্ড পোর্টেবল ইলেকট্রনিক্স যে রেডিও ট্রানজিস্টার হ্যাঁ ব্যাটারিতে রেডিও চলে ওয়াকম্যান চলে হ্যাঁ এইটার এইটার রাজা ছিল জাপান চায়না এখন যে পর্যায়ে আছে। জাপান আজ থেকে তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগে ওই ওই পজিশানে ছিল আমি ওয়াট দ্য এইটিসি হ্যাঁ হ্যাঁ সোনি বা মানে আরও অনেক কোম্পানি ছিল আমরা খালি শুনেছি প্যানাসোনিক ছিল তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ ফিলিপস ছিল ফিলিপস অবশ্য জ্যাপানিজ না অ্যাকচুয়ালি ফিলিপস হচ্ছে জার্মানির মনে হয় আই থিঙ্ক এফ আমট রং ইউরোপিয়ান একটা কোম্পানি ফিলিপস হচ্ছে জাপানের প্রোডাকশন প্রোডাকশন ছিল বাট ওই সময় যখন হচ্ছে কি জাপান হলো মাত্র রাইস করা শুরু করছে ওরা হচ্ছে কি ওদের ওরা হলো রাইস করছে হচ্ছে এই মাইক্রো ইলেক পোর্টেবল ইলেকট্রনিক্স আর পোর্টেবল কম্পিউটার্স দ্যাটস হাউ দে বিকেম ফেমাস এই যে তোষিবা আছে না তোষিবা টিভির নাম শুনছেন আচ্ছা তোষিবার আসলে অরিজিনালি ওরা ডেস্কটপ কম্পিউটার বানাত হ্যাঁ সো এটা হচ্ছে বানাইছে সো যেই সময় ওরা রাইস করতেছে এখন আমেরিকা ওই পার্টিকুলার টাইমে আমেরিকা বহুদিন যাবৎ কম্পিউটার বানাচ্ছে ম্যাক স্টোরি আমরা দেখছি তারপরে মাইক্রোসফট আছে অলরেডি তারা হচ্ছে গিয়ে তারপরে লেন কি জানি আর আইবিএম ওরা অনেক দিন ধরে কম্পিউটার বানায় বানায় আসতেছে বানায় আসার পর দেখলো যে ওদের দেশে এখন একটা নতুন ধরনের ওয়েস্ট তৈরি হচ্ছে ওয়েস্টটা কি পুরনো ব্যবহৃত কম্পিউটার এটা কোথায় ফেলবে হ্যাঁ আর কম্পিউটার টেকনোলজি তো মানে এত ফাস্ট ইয়া হয় মানে এত ফাস্ট চেঞ্জ হয় ধরেন আগে হচ্ছে গিয়ে ওদের দশ বছর পর একটা নতুন মডেল আসতো এখন এরপর আসতে সে হচ্ছে প্রতি পাঁচ বছর এরপর আসলো হচ্ছে গিয়ে প্রতি তিন বছর প্রতি দুই বছর প্রতি প্রতি বছর তারপর প্রতি ছয় মাস হ্যাঁ তো ওইখানে আছে প্রতিযোগিতামূলক বাজারে যেটা দেখলো যে হচ্ছে গিয়ে ওদের প্রচুর পরিমাণ যে পুরোনো যে কম্পিউটার যেগুলো আছে ওগুলো জমে যাচ্ছে এমন আছে যে ধরেন গত বছর প্রডিউস হয়েছে কিন্তু এই বছর এটা হচ্ছে আউটডেটেড তখন একটা ইয়া ছিল যে ফিচার্স নতুন এখন তো আসলে সেরকম ফিচার দেওয়া সম্ভব না আগে হচ্ছে নতুন ফিচার নিয়ে আসা মানে হচ্ছে নতুন মডেল আর কি তো জ্যাপ আমেরিকা একটা খুব সয়ানি কাজ করে ওরা করে কি এরকম বড়ো বড়ো দুইটা হচ্ছে গিয়ে ওই যে ফাইটার প্লেনের ইয়া ফাইটার প্লেন যে জাস্ট ক্যারি করে দেখছে না ফ্রি ফ্রি ফ্রিগেট নাকি জানি বলো ওটাকে ফ্রিগেট হ্যাঁ এয়ারক্রাফট ক্যারিয়ার্স দুই ফ্রিগেট ভরসে হচ্ছে কম্পিউটার্স হ্যাঁ জ্যাপানিজ দুইটা কোম্পানির সাথে তিনটা কোম্পানির সাথে ইয়ে করছে কন্ট্রাক্ট করছে যে তোমাদেরকে আমার গত বছরের প্রোডাক্ট একদম পানির দামে বিক্রি করে দেবো তোমরা আমার কাছে কিনে নাও ওরা তো খুশি আমার মনে হয়েছে বিশাল একটা ব্যবসায়িক অপরচুনিটি ওরা দুই ফ্রিগেট ভর্তি করে মানে বুঝছেন কয়েক কোটি কম্পিউটার ঢুকাইছে আর কি হ্যাঁ লক্ষ্য না কোটি কম্পিউটার ঢুকায় ওই বছর থেকে শুরু করে নেক্সট দশ বছর জ্যাপানিস কম্পিউটার ইন্ডাস্ট্রিতে ধস গেছে বিকজ ওখানে এত সস্তায় কম্পিউটার কেনার ছিল কেউ জ্যাপানিস নতুন কম্পিউটার ওর থেকে বেশি প্রাইসে কিনবে না তখন কেন করছিল তখন হচ্ছে গিয়ে দুটো কারণ একটা হচ্ছে গিয়ে যে ওয়েস্ট এটা বের করে দিল একদিন দুই পাখি মারছে আরেকটা হচ্ছে ওরা চাচ্ছিলো যে জাপান যাতে ইলেকট্রনিক্স মার্কেটে ডোমিনেট না করতে পারে হ্যাঁ ওদের একটা ডিপ্লোমেটিক ওয়ার চলতেছিল তখন হ্যাঁ কোল্ড ওয়ারের মতো সো এইসব ধান্দাবাজি করে ইয়ে করছে এবং এই কাজটা আমেরিকা না চায়নাও বহুবার করছে জাপান নিজে বহুবার করছে হ্যাঁ জাপান হচ্ছে গিয়ে ওদের মানে এই জিনিসটা বাংলাদেশের সাথে নব্বই দশকে করছে বাংলাদেশের প্রথম যে কম্পিউটার্সগুলো আসে সব জাপান থেকে আসে হ্যাঁ যত সরকারি ইনস্টিটিউশনগুলোতে আছে সব পুরনো কম্পিউটার দেওয়া হয়েছিল সেই কম্পিউটারগুলো ইফা এগুলো নতুনের দামে ওরা আমাদের কাছে বিক্রি করছিল আর কি হ্যাঁ তো মনে করেন না যে জ্যাপানিস চ্যাপ্টার চেহারা দেখলেই ওরা ভালো হ্যাঁ ওদের মধ্যেও শয়তানি আছে আচ্ছা আমাদের এখন কয়টা বাজে ফোরটিসিক্স সিক্স আচ্ছা এই আচ্ছা এই এই পর্যন্ত আমরা রাখলাম আমরা কেউ একজন একটু স্লাইড নাম্বারটা লিখে রাখেন হ্যাঁ স্যার আমি বল বলে দিচ্ছি এটা পনেরো নম্বর স্লাইড পনেরো নম্বর স্লাইড চ্যাপ্টার থ্রি হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে পড়বো আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্স নিতে নিতে প্রেজেন্টেশনে একটু কথা বলি প্রেজেন্টেশনটা আমরা নেক্সট উইকে নিব বর্ষমে যাবেন কেউ 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 বলছিলেন হ্যাঁ সমস্যা নেই আপনার আইডিটা বলে যান স্যার হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ দিচ্ছি এক মিনিট স্যার